গাইঘাটে অঙ্গনারি কেন্দ্রে শিশুদের খাবারে বিষাক্ত পোকা। অভিভাবকদের দাবি, শিশুদের খাবারে বিষাক্ত বিছে পাওয়া গিয়েছে। কি করে খাবারে পোকা এলো তা খতিয়ে দেখা হচ্ছে, জানালেন বিডিও। অঙ্গনওয়ারি কেন্দ্রের শিশুদের খাবারে বিষাক্ত পোকা। অভিভাবকদের দাবি, খাবারে বিষধর বিছে পাওয়া গিয়েছে। এই দাবিতে সুপারভাইজারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে গাইঘাটার পূর্ব চক্র ডিঙ্গামানিক ICDS সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে সুপারভাইজার এলে তাদের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। অভিভাবক নমিতা দাস বলেন, স্কুল থেকে এসে বাচ্চার খিচুড়ি ডিম ক্যানে করে নিয়ে গিয়েছি, বাড়িতে গিয়ে খুলতেই দেখি তার উপরে বিছে সেদ্ধ অবস্থায় ভাসছে। তারপরে স্কুলে খাবারটি নিয়ে আসি, ক্যানটা নিয়ে গেলাম 9:30 নাগাদ গিয়ে দেখলাম, মানে আমি 10:30টার সময় খুলেছি ক্যানটা, খুলে এক চামচ বাড়ার পরে দেখছি যে ওটা নামানোর পরে প্লেটে ওর ভেতরে দেখছি উল্টে আছে, আর ওটা হাফ দুখণ্ড হয়ে গেছে, মনে হচ্ছে লেজের দিকটা একদম পুরো ওটা বিছা, ওটা নীল হয়ে গেছে, মনে হচ্ছে আর হাফ। ওই তো ICD স্কুলে, ওটাই এখানে স্কুলটাও নেই, মানে এমন খারাপ অবস্থা। ওই যে প্রাইমারি স্কুলের ভেতরে স্কুলটা হয়, আর ওই যে যিনি রান্না করেছেন উনি বলছে যে কেউ এখানে স্কুল মাঠ থেকে কেউ ওর ভেতরে বদমাইশি করে ওটা দিয়ে দিয়েছে। শিশুদের খাবারে বিছে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকেরা। তারা স্কুলে এসে ভিড় করতে থাকেন। এই ঘটনায় যে সকল বাচ্চা ওই খাবার খেয়েছে তারা আতঙ্কিত হয়ে পড়ে। এটা আমি কি বলতে পারি, আমি রান্নার দায়িত্বটা তো আমার না, আমি তো বাচ্চাদের ওখানে প্রার্থনা করিয়ে বাচ্চাদের বসাচ্ছিলাম। এইবার আমি একবার জল নিতে এসে দেখি ও চালটাকে ওখানে বাচ্ছে, চাল ডাল বাচ্ছিল, আমি এটা দেখে চলে গেছি। এইবার রান্নাটা ও করেছে, কিভাবে দেখে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না। ও বলছে, ও আমারে শুধু বলেছে, দিদি তুমি তো দেখলে যে চাল ডাল তো আমি ঝেড়ে বেছে নিয়েছি। আমি বলছি হ্যাঁ আমি এটাও দেখেছিলাম, আমি জল নিতে এসেছিলাম কলে, তখন দেখছিলাম ও চাল বাচ্ছিল, কিন্তু কিভাবে পড়েছে সেটা ও নিজে বলতে পারবে। সে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আধিকারিকেরা। রাধুনি নিহার নিশা মণ্ডল জানিয়েছেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্না করেছিলেন, কিভাবে এই বিষাক্ত বিছে খাবারের মধ্যে এলো সেটা তার জানা নেই। চালাটা উপরে আছে, আমি তো যথেষ্ট বেশি রান্না করি, এবার উপরে আমি তো এখান থেকে ডিম যখন ছাড়াই শেষ, একদম শেষে যে কটা ক্যান থাকে তার ডিম কটাই আমি ছাড়ি, এর পরেও যদি থাকে বা যথেষ্ট তো আমি তো ইচ্ছা করে দেব না, এটা ইচ্ছা করে কি দেব, আমি এটা কখনো দেব না, কারণ বাচ্চা আমারও তো বাড়িতে আছে, আমি তো ইচ্ছা করে বাচ্চাদের এরকম খাওয়াবো না, আর এত বছরের মধ্যে এখনো তো এরকম হয়নি কখনো। প্রসঙ্গত, এই ICDS সেন্টারে 63 জন শিশু রয়েছে, তাদের বসবার কোনো জায়গা নেই। অভিযোগ, তাবু খাটিয়ে তার নিচে রান্না করতে হয়। অভিযোগ, সেন্টারের জন্য টাকা অনুমোদন হলেও কোনো এক অজানা কারণে সেই কাজ হচ্ছে না। বাসিন্দাদের দাবি, অবিলম্বে ICDS সেন্টারের ভবন নির্মাণ করা হোক। একজন গার্জিয়ান একটা ক্যান খুলে দেখাচ্ছে যে সেখানে একটা, মানে আমাদের এই লোকাল ভাষায় তাকে চেলা বলা হয়, ছোট পোকা পড়ে আছে, কিন্তু দিদিমণিরা বলছেন যে এটা বাড়িতে খাবার নিয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখাচ্ছেন, এখানে ক্যান সারিবদ্ধ অবস্থায় থাকে, সেটা পরবর্তীতে কেউ দিয়েছে কিনা সেই ব্যাপারেও তারা সন্দেহ প্রকাশ করে। কিন্তু আমার কথা হচ্ছে, ডিঙ্গামানিক প্রাথমিক বিদ্যালয়ে যে দুটো ICDS সেন্টার চলে, এদের স্থায়ী কোনো ঘর বাড়ি নেই, এদের বাচ্চাদের ল্যাট্রিনিয়াল নেই, রান্নার জায়গা নেই, চাল রাখার ভালো জায়গা নেই, কাঠ রাখার জায়গা নেই, আমাদের স্কুলেই সব রাখে। 14 লক্ষ টাকা গৃহ নির্মাণের জন্য 3 বছর আগে ব্লক প্রশাসনের কাছে অ্যালোটেড হয়ে আছে, CDPO এসছেন, অনেক সুপারভাইজার এসছেন, অনেক সময় উদ্যোগ নেওয়া হয়েছে, জরিপ করা হয়েছে, ওখানে একবার লেআউট দেওয়া হয়েছিল হেলথের জায়গায়, কিন্তু সেই ঘরটা কিন্তু নির্মাণ করা অদ্যাবধি সম্ভব হচ্ছে না। গাইঘাটার BDO নীলাদ্রি সরকার বলেন, ঘটনাটি জেনেছি, কি করে খাবারের মধ্যে পোকা এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এখানে কয়েকজন অভিভাবক দাঁড়িয়ে আছে ICDS এর, আমরা কিন্তু ডিঙ্গামানিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ডিঙ্গামানিক ICDS ডুমা গ্রাম পঞ্চায়েতে, সেখানে CDPO সাহেব গিয়েছেন এবং সুপারভাইজার সঙ্গে আমাদের ICDS এর বাকিরা রয়েছে, দেখছে কিভাবে সলভ করা যায়, আশা রাখবো এরকম ঘটনা যেন না হয় সেটার দিকে নজর রাখতে বলা হয়েছে। আর এরকম ICDS এর সমস্যা হয়তো আছে, যেখানে ঘর বাড়ি নেই ওদেরও সেটাই সমস্যা, একটা ল্যান্ড ইস্যুর জন্য ওদের ICDS এর বিল্ডিংটা করাও যায়নি, সেই কারণে হয়তো হতে পারে, কিন্তু তবু এখানে আমরা আরো বেশি প্রিকশন নেব যাতে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।